আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভিডিওটির শুরু থেকে, কেননা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে ইন্সপায়ার করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে পুনরায় মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি নতুন সাইট, যেটি থেকে আপনি upwork.com, peoplepower.com বা আদার্স যে প্রফেশনাল মার্কেট প্লেসগুলো রয়েছে সেই সাইটের মতো কাজ করতে পারবেন শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে উইদাউট এনি হেজিটেশন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ জানাবো, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং পাশাপাশি আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি ফ্রিল্যান্সিং এর জগতে নতুন পা বাড়াতে চান বা আগে পা বাড়িয়েছেন কিন্তু কোনো ইনকাম জেনারেট করতে পারেননি, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনের পরে ভিডিও রয়েছে। আশা করি স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় আমি বাংলাতে বুঝিয়ে দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনি আপনার নতুন ক্যারিয়ার গঠন করতে পারবেন স্মুথলি। সো বকবক না করে শুরু করা যাক ফিরস ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে যে সাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে workana.com। workana.com এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস। এই সাইটটিতে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন খুব সহজে এবং ফ্রিলি। এখানে আপনি দুভাবে কাজ করতে পারবেন। প্রথমত আপনি জব পোস্ট করতে পারবেন অ্যাজ এ ক্লায়েন্ট এবং ফ্রিলান্সার হিসেবে কাজ নিয়ে কাজ আপনি সাবমিট করে আর্নিং জেনারেট করতে পারবেন। অর্থাৎ সহজ ভাষায় বলা যায় অন্যান্য upwork.com বা freelancer.com বা যে মার্কেট প্লেসগুলোতে অ্যাজ এ ক্লায়েন্ট এবং অ্যাজ এ ফ্রিলান্সার হিসেবে কাজ করা যায়, অ্যাজ ইট ইজ workana.com এর মধ্যে আপনি সেভাবে কাজ করতে পারবেন। প্রথমে এট এ গ্ল্যান্স আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি এই সাইটটিতে কী কী কাজের অফার রয়েছে। upwork.com বর্তমানে এক নম্বর মার্কেট প্লেস বলা যায়, যেখানে অনেক বেশি বাগা বাগা ফ্রিলান্সাররা বা বাগা বাগা ক্লায়েন্টরা রয়েছেন, যেখানে আসলে নতুনদের জায়গা করে নেওয়া সত্যি মুশকিল বলা যায়। কেননা এই রীতিমতো যুদ্ধ না করে আপনি আমার চ্যানেলের মধ্যে কিছু ভিডিও দেওয়া রয়েছে যেগুলো নতুন ওয়েবসাইট বা যে সাইটগুলোতে নতুন নতুন ফ্রিলান্সারদের জন্য অনেকগুলো কাজের অফার রয়েছে এবং পাশাপাশি অনেকগুলো কাজ নষ্ট হচ্ছে ফ্রিলান্সার এর অভাবে। সেই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে হলে আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিভের সাথেই থাকুন। একটু বেশি গুণগান গেয়ে ফেললাম, কেননা এখন বর্তমানে নিজের কথা নিজেই না বলে নয়, আমি যদি আমার চ্যানেলের কথা আপনাকে ইনফর্ম না করি তাহলে আপনি কোথা থেকে জানবেন। সুতরাং আমি আপনাকে অনুরোধ জানাবো, স্ট্রংলি রিকমেন্ড করব আপনি আমার চ্যানেলের মধ্যে এসে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে। সো বকবক অনেক করেছি, মূল কথায় ফিরে আসা যাক। এই workana.com এর মধ্যে আপনি যখন আসবেন তখন আপনি এই কাজগুলো সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট এবং কমিউনিটি ম্যানেজার, গুগল অ্যাডওয়ার্ডস এক্সপার্ট, কাস্টমার সার্ভিস এক্সপার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অ্যাকাউন্টিং অ্যানালিস্ট এবং এসইও কনসালটেন্ট, লগো ডিজাইনার এবং অনেকগুলো হিউজ পরিমাণ কাজের অফার এখানে রয়েছে। আপনি যদি কোনো রকম যে কোনো একটি কাজের উপরে ভালো দক্ষতা অর্জন করতে পারেন, ভালো দক্ষতা বলতে 100% প্রফেশনালিজম অর্জন করতে পারেন, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই workana.com হবে আপনার নতুন দিগন্ত বা আর্নিং এর জন্য নতুন প্ল্যাটফর্ম। কেননা upwork.com এর চেয়ে আপনি এখানে দ্রুত কাজ পেয়ে যেতে পারবেন খুব সহজেই। সো আমি আপনাকে অনুরোধ করবো এই সাইটটিতে এসে আপনি কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ এনশিওর করে নিতে পারবেন এবং পরিশেষে মাস শেষে আপনি আপনার পকেটে কিছু পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। চলুন শুরু করা যাক কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট জেনারেট করবেন। প্রথমে এখানে দুটি অপশন রয়েছে। প্রথমত রয়েছে পোস্ট অ্যা প্রজেক্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিলান্সার। যেহেতু আপনি ফ্রিলান্সার হিসেবে কাজ করবেন, তো আমি এটিতে ক্লিক করছি ওয়ার্ক অ্যাজ এ ফ্রিলান্সার। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফ্রিলান্সার জগৎটা যেমনই মধুর তেমনই বেদনাদায়ক, অর্থাৎ মজা এবং সাজা দুটি রয়েছে। মজা এই জন্য যে আপনি যদি একবার দাঁড়িয়ে যান তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি যদি হাহুতাশ করেন বা ধৈর্য না ধরেন বা আপনার অধ্যবসায় যদি এখানে না থাকে,
আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব আপনি এই সমস্ত ফ্রিল্যান্সিং জগৎ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করবেন, সবচেয়ে বেস্ট হবে সেটি। কেননা এই জগৎটা পেইনফুল এবং ফ্রুটফুল, এই জগৎটা পেইনফুল এবং ফ্রুটফুল এই জন্য যে প্রথম দিকটা আপনাকে এমন তিক্ততা দেবে, সেই তিক্ততা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে নিমিষেই দিন শেষে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন অন্যান্য 8-10টি ট্রেডিশনাল মার্কেটিং জব থেকে। সো আপনি এখানে অবশ্যই ধৈর্য ধরে থাকবেন। অনেক কথা বলেছি, এখানে আসার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই ফেসবুক এর মাধ্যমে অথবা গুগল এর মাধ্যমে। আমি সরাসরি এই দুটো না করে আমি আমার ফুল নেম দিচ্ছি। এরপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। আর একটি কথা বলে রাখি বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে মোবাইল বা স্মার্টফোন ইউজ করে কিভাবে আপনি আর্নিং জেনারেট করবেন তার উপর একটি ভিডিও দিয়েছি, আশা করি সেগুলো দেখেও আপনি মাসে 3-4 হাজার টাকা অর্থাৎ পকেট মানি যেটিকে বলে সেটি এনশিওর করে নিতে পারবেন। লেটস গেট স্টার্টেড উই সেন্ড অ্যান ইমেল টু, এত আমি আমার ইমেল চেক করব। ইমেল চেক করার জন্য আমি ইনবক্সে যাচ্ছি, অথবা আপনি ইনবক্সে যদি খুঁজে না পান তাহলে অবশ্যই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে স্প্যামে ক্লিক করবেন। স্প্যামে ক্লিক করার পরে আপনি একটি লিঙ্ক পাবেন workona.com থেকে, তারা একটি কনফার্মেশন মেইল পাঠিয়েছে। সো কনফার্মেশন মেইলটি পাওয়ার জন্য আপনাকে অল মেইলস অথবা স্প্যামে ক্লিক করতে হবে, অথবা ইনবক্সে আপনি ক্লিক করবেন। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে ইমেলটা আসতে দেরি হয়, সো আপনাকে একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে হয়তো আমার ইমেলের মধ্যে workona.com থেকে একটি কনফার্মেশন মেসেজ আসবে, সেই মেসেজের মধ্যে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করব, দেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অলরাইট, কনফার্মেশন ইমেল পাওয়ার পরে আপনি এই ধরনের একটি ইনফরমেশন পাবেন। ইনফরমেশন পাওয়ার পরে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, মোবাইল ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, আর্টিকেল রাইটিং, ই কমার্স, ভিডিও ক্রিয়েটর অর এডিটিং, রাইটিং ফর ওয়েবসাইটস, আপনি যে ক্যাটাগরিগুলোতে খুব দক্ষ এবং 100% কাজ করতে পারবেন সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। আমি লোগো দিচ্ছি, ইলাস্ট্রেটর দিচ্ছি, ওয়েব আর্টিকেল রাইটিং দিচ্ছি, এফরেটি দিচ্ছি, এটি দিচ্ছি, অর্থাৎ যে কোনো একটিতে আপনি দক্ষ হলে সেটিতে ক্লিক করবেন। দেন স্টার্ট, স্টার্টে ক্লিক করার পরে এখানে লিখেছে যে প্রজেক্ট নেম, দ্য টাইটেল সার্ভস অ্যাজ এ গাইড ফর দ্য ফ্রিল্যান্সার্স, দ্য হ্যাভ দ্য আন্ডারলাইন হোয়াট ইউ নিড, লোগো ডিজাইন, ইমেল, লোগো, দেন নেক্সট, এরপরে সাইজ অ্যান্ড বাজেট, project, post a project, it's a free. The size and your budget will help freelancer understand the scope. এখান থেকে budget select করে দিতে হবে, create a new logo design, scratch from here, and the next click করার পরে এখানে আরেকটি interface পাবেন, সেটি হচ্ছে font based CL initials, অর্থাৎ যে ডিজাইনটি হবে সেটি কী ধরনের সেটি এখানে সিলেক্ট করতে বলেছে। দেন নেক্সটে ক্লিক করতে হবে, এখানে ডেসক্রাইব দ্য ওয়ার্ক টু বি ডান, ফলো দ্য ক্রাইটেরিয়া, সিআরআই, এবং ডেসক্রিপশন আপনি বিস্তারিত দেবেন। দেন আপনি সেন্ড অ্যান্ড এখানে আরও দিতে হবে, প্লিজ মেক ইউর ডেসক্রিপশন লঙ্গার, অ্যাট লিস্ট 50 ক্যারেক্টারের মধ্যে একটি ডেসক্রিপশন দিতে হবে। দেন এ লঙ্গার ডেসক্রিপশন উইল হ্যাভ দ্য রাইট ফ্রিল্যান্সার্স ফাইন্ড ইউর প্রজেক্ট অ্যান্ড সেন্ড ইউ গুড কোয়ালিটি প্রপোজালস। ডিড ইউ নো প্রজেক্টস উইথ ডিটেল ডেসক্রিপশনস গেট মোর অ্যান্ড বেটার বিডস ফর ফ্রিল্যান্সার্স, ট্রাই উইথ আ লঙ্গার ওয়ান, অর্থাৎ এখানে বিস্তারিত আপনাকে 50 ক্যারেক্টারের মধ্যে বিস্তারিত ডেসক্রাইব করতে হবে। এভাবে ডেসক্রিপশনে আপনি টোটাল ডেসক্রিপশনটা দিবেন, দেন সেভ ইন কোয়ান্টিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ক্লায়েন্ট হিসেবে এখানে জব পোস্ট করতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ এই workona.com এর মধ্যে খুব সহজে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, দেন আপনি ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবেন। এখানে বলেছে অ্যান্ড ইউর মোবাইল নাম্বার টু রিসিভ প্রিমিয়াম সাপোর্ট ফ্রম ইউর রিক্রুটার্স, অর্থাৎ এখানে ফোন নাম্বারটি দিতে বলেছে। আমি স্কিপ করছি, অ্যাটাচ ফাইলস হিয়ার, আমি আপনি এখানে ফাইলটি যদি কোনো ফাইল থাকে অর্থাৎ
আপনার পছন্দ মতো কোনো ফাইল থাকে, যেটি আপনার যে যে আইডিয়ার উপরে আপনার ডিজাইনটি হবে, তারপর যদি একটি ফাইল আপলোড করেন তবে সবচেয়ে বেটার হয়, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে আপনার যে কাজটি হবে, এখানে স্কিল আপনাকে অবশ্যই কনফার্ম করে দিতে হবে যে কি কি স্কিল প্রয়োজন হতে পারে। এখানে এই কাজটি করার জন্য বেসিক্যালি ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ জানা বেটার। সো আমি নেক্সটে ক্লিক করছি এগুলো অ্যাড করার পরে। নেক্সটে ক্লিক করার পরে আমার যে ইন্টারফেসটি পাবো সেটি হচ্ছে এটি ফ্রিল্যান্সার সাজেস্টেড বাই ওয়ার্কানা। এই ফ্রিল্যান্সারগুলো এই কাজটি করতে পারবে। এরপরে আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেন এরপরের অপশনে চলে যাচ্ছে। কংগ্রাচুলেশন অন পাবলিশিং ইয়োর প্রজেক্ট, অর্থাৎ আমি একটি প্রজেক্ট সাবমিট পাবলিশ করেছি একটি প্রজেক্ট। যারা যারা অর্থাৎ ফ্রিল্যান্সার হিসেবে যদি কেউ কাজ করতে চায় তাহলে অবশ্যই এখানে তারা বিট করতে পারবে। বিট করার পরে কাজটি পাবে, অর্থাৎ এক কথায় বলা যায় এখানে ক্লায়েন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন, এজ এ ফ্রিল্যান্সার হিসেবেও আপনি এখানে কাজ করতে পারবেন খুব সহজে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্রিয়েট আ স্ট্রংগেস্ট অর প্রফেশনাল প্রোফাইল ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমে আপনাকে এখানে টিকে থাকতে হলে বা নিজেকে দাঁড় করাতে হলে প্রথমে আপনার প্রোফাইলটা বাড়ি করতে হবে। তো প্রোফাইলটা বাড়ি করতে হলে আপনাকে আপনার ট্রু ইনফরমেশনগুলো দিতে হবে এবং আপনাকে এখানে কিছু কিছু কাজ এনশিওর করে আর্নিং জেনারেট করে সেটি শো করাতে হবে। এক কথায় বলা যায় প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে আপনাকে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য প্রথমত প্রোফাইল তৈরি করার কোনো বিকল্প নেই। সুতরাং প্রোফাইল তৈরি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি আপনি করবেন সেই কাজের উপরে 100% দক্ষ হতে হবে এক কথায়। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে workana.com অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ক্লায়েন্ট হিসেবে কেন প্রজেক্ট সাবমিট করবেন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ এর বিট করতে হয় সেটি দেখাবো। সো ভিডিওটি বড় হচ্ছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমার মধ্যে যে নলেজটুকু ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরে যদি কোনো গ্যাপ থেকে থাকে বা আমি যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই আপনার কমেন্ট এর প্রতীক্ষায় রইলাম। কমেন্ট করে জানাবেন যে আপনার পরবর্তী ভিডিও কি হতে পারে। সো আজকের মতো এখানে বিদায় চাইছি সবাই। ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে পুনরায় দেখবেন, দেখার পরে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার ওয়ার্কিং জার্নি বা ফ্রিল্যান্সার জার্নি এখান থেকে স্টার্ট করতে পারেন। এমনও হতে পারে যে এখানে আপনি আপনার প্রোফাইলটা যদি বাড়ি করতে পারেন তাহলে আপনাকে অন্য মার্কেট প্লেসগুলোতে যুদ্ধ করতে হবে না কাজ পাওয়ার জন্য। সুতরাং অ্যাজ এ নিউ বি অর আ নিউ ফ্রিল্যান্সার আই স্ট্রংলি রিকমেন্ড ইউ টু স্টার্ট ইউর জার্নি অন দিস workana.com। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিওস টিল দ্য এন্ড। আই কর্ডিনলি রিকোয়েস্ট টু ওয়াচ মাই নেক্সট ভিডিওস টিল দেন। টেক কেয়ার টাটা, অ্যান্ড অলসো কর্ডিনলি রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন।